দেশে বছরে 2000 কোটি ডিম উৎপাদন হয়। সেই হিসেবে ডিম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। তবে অসাধু মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে ডিমের বাজার অস্থিতিশীল করছে, তাই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। বিশ্ব ডিম দিবসের আলোচনায় উঠে আসে এসব তথ্য। মানিক সিকদারের রিপোর্ট। প্রাণিসম্পদ বিভাগের তথ্য বলছে, দেশে বছরে 2000 কোটি ডিমের উৎপাদন হয়। প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি গুণাগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিশ্ব ডিম দিবস পালন। ডিম দিবসের শোভাযাত্রায় অংশ নেন খামারি, উদ্যোক্তা ও ভোক্তারা। এবারের প্রতিপাদ্য, প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন। কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনায় বক্তারা ডিমের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানান। ডিম হচ্ছে আমাদের সুপারফুড। ডিমের সবকটা নিউট্রিয়েন্ট আছে যা আমার একটা মানুষের শরীরের জন্য খুব দরকার। এটা সিঙ্গেল সার্ভিং, এটা চিপার। আমিষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও ডিমের গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। যারা উৎপাদক তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং ভোক্তা হিসেবে আমার অধিকার আছে, আমি যেন প্রতারিত না হই। অনেক হাত বদল হওয়ার কারণে ডিমের দাম বেড়ে যাচ্ছে। তবে ডিমের বাজারের অস্থিরতা নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। যে কাওরান বাজারে আসার পরে ডিমের দাম এইখান থেকে যে নির্ধারণ করা হবে, ওর বাইরে কেউ বেচতে পারবে না বা বাইরে যেতে পারবে না, এইরকমভাবে জনগণকে জিম্মি করার কোনো ব্যবসায়ী প্রচেষ্টা যদি থাকে, ডেফিনেটলি গভর্নমেন্ট উইল নট স্পেয়ার। স্বল্প মূল্যে সবচেয়ে নিরাপদ খাদ্য ডিম নিয়ে বিভিন্ন সময় নানা অপপ্রচার হয়ে থাকে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানানো হয় আলোচনা থেকে। প্রান্তিক পর্যায়ের মানুষ যারা এটার সঙ্গে সম্পৃক্ত তাদের কিন্তু আমরা ভর্তুকিও ঠিক না, একেবারে সম্পূর্ণরূপে প্রণোদনাও দিয়েছি। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।